बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हे समस्त जगतवासी, हे जगतर, हे जगतर सकल साधकगण, आज सकलের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম। সে আলোচনাটি হলো এই জগতের মানুষে শুধু একটা কথা বলে যায় যে দেহ কোরআন, দেহ কোরআন। কিন্তু দেহ কোরআন যে একটি বিষয়, দেখেন যে কাগজের মধ্যে কোরআনের আয়াত লেখা আছে এই জন্য আমরা কোরআন বলি, কিন্তু দেহের মধ্যে যে কোরআন আছে সেটা কিন্তু শুনেছি, কখনো কি দেখেছি? হ্যাঁ, তবে দেহ কোরআন যেহেতু বলা হয়েছে অবশ্যই এই কোরআনটা দেখা যায় বলেই দেহ কোরআন বলা হয়েছে। একটি কোরআনের আয়াত হলো আল্লাহর তরফ থেকে জিব্রাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে পেশ করা হয়েছে, তিনি এখান থেকে জেনে রেখেছেন, বুঝে রেখেছেন। তো এখন যে বিষয়টি হলো যে আমরা যে দেহ কোরআন বলি, তো দেহ কোরআন বলি শুনে শুনে, কখনো কি দেখেছি? তবে হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, আরও একটি বিষয় হলো, দেখুন যে কাগজ কোরআনকে যদি আপনি একটা আঘাত করেন, সে কিন্তু আপনাকে প্রতিউত্তর দেবে না। তাকে যদি আপনি পুড়ে ফেলেন, সে আপনার প্রতিউত্তর দেবে না। আপনি যদি তাকে পানিতে ফেলে দেন এবং খসে খসে যায়, পড়ে যায়, খুলে যায়, সে কিন্তু আপনাকে প্রতিউত্তর দেবে না। তাহলে বোঝা গেল যে সেই কোরআনটি হলো লিপিবদ্ধ করা হয়েছে, সেই কাগজে কোরআনের যে লেখা, এই লেখা আমাদের পড়ে বুঝতে হয়, সে আমাকে বুঝিয়ে দিতে পারে না। এ হলো এক প্রকার কোরআন, যার বাকশক্তি নেই, সে কথা বলতে পারে না, আমরা কথা বলে তা শিখে নিতে হয়, পড়ে নিতে হয়। এ হলো কাগজ কোরআন। দেহ কোরআনের বিষয়টা যদি বলি, তাহলে দেহ কোরআনের মধ্যে, যেমন কাগজ কোরআনের মধ্যে 30 হরফে 30 পারা, তাহলে দেহ কোরআনটা বলা হয় যে 40 পারা কিংবা 40 হরফ। আচ্ছা, 30 হরফে 30 পারা 40 হরফে 40 পারা। তো এখন আমি বলতে চাচ্ছি যে দেহ যেহেতু কোরআন বলা হয়েছে, যে দেহটা একটা কোরআন, তাহলে আমরা কাগজ কোরআন খুললে যে অক্ষরগুলো দেখতে পাই, সেই অক্ষরগুলো কি আমার দেহ কোরআনের মধ্যে আছে কি না? আর যদি না থাকে, তাহলে দেহ কোরআন হলো কি করে? যাই হোক, পৃথিবীতে অনেক সাধক সাধন করে দেখেছে, অনেক মুর্শিদ ধরে কেউ পেয়েছে, মুর্শিদ তাকে কিছু দেখিয়েছে, এটা না হয় বুঝে নিলাম যে হ্যাঁ, দেহের মধ্যেও আরবি হরফ আছে। আচ্ছা, এখন আমি বলবো, দেহের মধ্যে যদি কোরআন থাকে, তাহলে এখন বুঝতে হবে কি, যে একটা কোরআনের প্রাণ আছে আর একটা কোরআনের প্রাণহীন। প্রাণহীন বলতে, বাকশক্তিহীন বলতে নেই, সেটা হলো কাগজে যে আয়াতে কোরআন লেখা আছে। তাহলে দেহের মধ্যে যে কোরআন আছে, সেই দেহের মধ্যে কোরআন থাকলে সেই দেহটা নড়াচড়া করে, সেই দেহ কথা বলে। আচ্ছা, তাহলে দেহের মধ্যে কোরআন থাকলে, যেমন এই যে আপনার সাথে আমি কথা বলতেছি, এই কথা বলতে গিয়ে এই কথাটা কোত্থেকে আসছে, সেখানে একটা অক্ষর আছে। যেহেতু আমি নাম ভেঙে বলতে পারবো না, এই জন্যই যে সে কোন অক্ষরটা কিভাবে, তার মধ্যে কে ডিউটি করতেছে, এটা যদি আমি বলতে যাই, তাহলে কি হবে, আল্লাহর গোপন ভেদকে এটা প্রকাশ্যে ছেড়ে দেওয়া হলো, আর এই জিনিসের মূল্যায়ন থাকবে না। তাই আমি এই কথাগুলো আমি ইঙ্গিত ছড়িয়ে বলবো, আপনারা অবশ্যই বুঝে নেবেন। যেমন আমরা চোখ দিয়ে দেখতেছি, এখানে একটা অক্ষর আছে, এই অক্ষর দ্বারা আমারে আল্লাহ এই জিনিস সৃষ্টি করে দিয়েছে যে আমি দেখার শক্তি দিয়েছে। যেমন আমার কান আছে, আমি শুনতেছি, এই কানের মধ্যে যে অক্ষর দ্বারা সৃষ্টি করেছেন আল্লাহ, এখান থেকে শোনার শক্তিটা আল্লাহ রেখেছেন। ঠিক এবার যদি যাই যে হাত পা, এর মধ্যেও আল্লাহ অক্ষর রেখেছে, যার মধ্যে শক্তি দিয়ে রেখেছে, যেতে আমি হাঁটাচলা করতে পারি এবং কাজ করতে পারি। এরপর হলো কি, যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহ এই 30টা হরফ দিয়ে এই দেহটাকে গঠন করেছে, আর এই 30টা অক্ষর নিয়ে যখন মানুষ চলাফেরা করবে, সেই চলাফেরার যে একটা গতি শক্তি আছে, সেটা আল্লাহ নিরাকারের অক্ষর সেটা দেওয়া হয়েছে। আর সেই অক্ষরগুলো ইঙ্গিত করে যাব যে 40 হরফে যে মানুষ কোরআন বা দেহ কোরআন, এটার আমি কিছু ইঙ্গিত করব।
আচ্ছা, যেমন আপনার শরীরের মধ্যে যদি একটা পিঁপড়া চলাফেরা করে, তাহলে এই পিঁপড়াটাতে চলছে, আপনি কিন্তু এটা অনুভব করছেন, স্পর্শ শক্তি আপনার মনে হচ্ছে যে একটা পিঁপড়া হাঁটতেছে, তাহলে এটা একটা হরফের শক্তি। আপনার চোখের দৃষ্টি দিয়ে আপনি দূরে কিছু কোনো কিছু দৃষ্টি করে দেখছেন, এটা একটা হরফের শক্তি। আপনার যে ক্ষুধা লেগেছে, এই ক্ষুধাটা বের করে কাউকে দেখাতে পারবেন না, কিন্তু আপনার ক্ষুধা অনুভব আপনি করতেছেন, তাহলে এখানে একটা হরফ। এবং আপনার যে জ্ঞান শক্তি, একটা কিছু বিষয়ে জ্ঞান করতেছেন, এই জ্ঞানের মধ্যে একটা হরফের শক্তি। ঠিক আপনি শরীরের অন্য কোনো জায়গায় যদি জাল মিঠা তিতে লাগিয়ে দেন, আপনার দেহে বলতে পারবে না, একমাত্র জিহ্বায় বলতে পারবে, তাহলে জিহ্বার মধ্যে একটা হরফের শক্তি। আচ্ছা, এরপরে আমরা দেখা যায় যে পুরুষাঙ্গ আছে, এবং এই পুরুষাঙ্গের মধ্যেও একটা অক্ষর আছে যেখানে শয়তান তার ডিউটি করে, সে একটা অক্ষর নিয়ে বসে আছে। তবে একটা জিনিস আপনারা বলতে পারেন যে আপনি জায়গায় জায়গায় স্থানগুলো বললেন, এবং দেখা যায় আপনি কোন জায়গায় হরফটি থেকে কোন ডিউটি করতেছে বা এটা বলতেছেন, কিন্তু হরফের নাম কেন বলেন না? তবে একটা বিষয় কি দেখেন, যে কিছু কিছু বিষয়, হরফের বিষয়, এগুলা নিজ মুর্শিদ তার ভক্তকে এই দেহটাকে ভেঙে চুরে বলে দেবে যে বাবা এখানে এই হরফটা এই ডিউটি, এই হরফের সাথে একটা দেবতা কিংবা এই হরফের সাথে একটা ফেরেস্তা নিয়োজিত যে এই ডিউটি করতেছে। এখন এই কথাগুলো যখন তখন যাকে তাকে আর যে কোনো স্থানে বলা যায় না, বিশেষ করে ইউটিউবে ইঙ্গিত স্বরূপ বলাটাই ভালো। এখন দেখা যায় আল্লাহর গোপন বেদ যেখানে সেখানে প্রকাশ করলে শাস্তি হবে তার, কারণ দেখেন একটা জহরি সে হীরা চেনে। এখন যে জহরি না, হীরার যে কখনো দেখেনি চেনে না, তাকে আপনি এই হীরাটা দেবেন, তখন তিনি এটাকে কাচের টুকরা ভেবে এটাকে ফেলে দেবে। আর যে জহরি সে হীরাটা দেখার সাথে সাথে চিনে ফেলবে এবং সিন্ধুকে ভরে রাখবে, এটা কোটি কোটি টাকা দাম। তাহলে হে জগৎবাসী, যে ইউটিউবের মধ্যে যদি অতটা ভেঙে বলা হয়, তখন এই জিনিসের মূল্যায়ন বুঝবে না। যদি কেউ নাই বুঝে, এটা বলে লাভ কী? তবে আজকের যে কথাগুলো বলা হলো, এই জিনিসগুলো যাদের মোটামুটি জ্ঞান আছে তারা এটাকে রিচার্জ করবে, এবং এটা যার যার মুর্শিদের কাছে গিয়ে এটা চেয়ে এটা পরিপূর্ণভাবে পেয়ে নেবে, তখন কি হবে, সে এই পৃথিবীতে জ্ঞানী হবে, ওলি হবে, আউলিয়া হবে, আল্লাহর বন্ধু হয়ে যাবে। এই পৃথিবীতে আমরা বান্দা হয়ে এসেছি, এখন বান্দা হয়ে শুধু থাকলে তো হবে না, এই বান্দা থেকে আমাদের বন্ধুত্ব স্থাপন করতে হবে। আর আল্লাহ কি বলেছে, যে আমার বন্ধুদের কোনো ভয় নেই, তারা কখনো চিন্তিত হবে না, তাদের দায়ভার আমি আল্লাহ নিজেই নিয়ে থাকি। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনাটি এই জন্যই করলাম যে কিছু কিছু তরিকতের লোক, কিছু কিছু সাধক, তারা এই জিনিসগুলো চিন্তা করে আর বলে যে 30 হরফে কাগজ কোরআন, 40 হরফে মানুষ কোরআন, কিন্তু 40টা হরফ যে কীভাবে মানুষ কোরআন, কিন্তু এটা কখনো দেখেনি, জানেনি, বোঝেনি, যার ফলে শুধু বলেই যায়। তাই আমি বলবো যে 30টা অক্ষর কাগজে লিপিবদ্ধ করা হচ্ছে, আর 10টি, সেই 10টি হরফ হলো নিরাকারে এবং শক্তি, এবং তার বাক শক্তি আছে, তার স্পর্শ শক্তি আছে, তার ক্ষুধা শক্তি আছে। এবার আপনারা বুঝে নেবেন যে 10টা হরফ আসলে কোথায় কীভাবে। আচ্ছা, তবে আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন ভালো কোনো আলোচনা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।